জয় শিবচণ্ডী, যথা ধর্ম তথা যায়, মহারাজ শ্রী শ্রী অনন্ত রায়, দেব বর্মায় চয়। পুষ্ণা পূজা, পৌষ সংক্রান্তির দিন হয় পুষ্ণা পূজা। আতপ চালের পিঠা দিয়া পুষ্ণা পূজা করা লাগে। আর সেই দিনে হয় উত্তরায়ণ, ভীষ্মদেবের দেহ পরিত্যাগের দিন। সেই দিন সূর্য ওঠার আগে ভেড়ার ঘর পোড়া হয়, অর্থাৎ সেই দিন ভীষ্মদেবের দাহন সৎকার করা হয়। পরে গা ধুইয়া আগুনের আশ নেওয়া হয়। এটা করিলে ভীষ্মদেবের সমস্ত ঐশ্বরিক ক্ষমতা ক্ষত্রিয় শরীরে প্রবেশ করে। এই পরম্পরা আচার ব্যবহার ক্ষত্রিয় রাজবংশী সমাজত প্রচলন আছে। এই পরম্পরা আমার পূর্বপুরুষেরে করেছিল, কিন্তু যুগের পরিবর্তনে, সময়ের পরিবর্তনে আমরা শোক হারিয়ে ফেলেছি। কিন্তু এই যুগের ভগবান মহারাজ শ্রী শ্রী অনন্ত রায়ের আশীর্বাদত, দর্শন জ্যোতিত আমরা আবার এই পরম্পরা ঘুরি পাবার লাগছি। সেহেতু এই পরম্পরা সবাই আমরা পালন করবো। জয় শিবচণ্ডী, যথাধর্ম তথা জয়, মহারাজ শ্রী শ্রী অনন্ত রায়, দেব বর্মা জয়, ক্ষত্রিয় রাজবংশী মহান মানসিকলার জয় হোক।